রূপসা, কাল কিন্তু অঙ্কের দিদিমণি পরীক্ষা নেবে, সকালে ডেকে দেব। আসলাম। আপনাকে মাইয়া আপনাকে দেব, বাড়ির সবই কাজ করতে পারে ও, আপনাকে কোনো সমস্যা হবে না। লন লন পান খান। ওরা তোকে দেখতে এসেছে, যা গা ধুয়ে নতুন সালোয়ারটা পরে নে। না আম্মু, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমি এখন বিয়ে করব না। তোর খাওয়া পড়া স্কুলের কত খরচ জানিস? কোথা থেকে আসবে সেসব টাকা? ওদের বাড়ির অবস্থা ভালো, ওকে সুখে রাখবে। বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপু আমার মুখে না করতে পারলাম না। আমাকে ভুলে যাবি না তো? আমার নতুন বাড়িতে আসবি তো? যা কত আর দূর, তুই আমাকে ভুলে যাবি দেখিস। হঠাৎ যেন আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, আমাদের দুজনের জীবন বদলে গেল এক মুহূর্তে। এই যে তুমি রূপসা না, গতকাল রহিমার বিয়েতে দেখেছি তোমাকে, আমাকে চিনতে পারলে না তো? এর মধ্যেই ভুলে গেলে? আমি অজিত, রফিকের বন্ধু গো। যাবে নাকি রথের মেলায়? কাজলতলায় বড় রথ, সার্কাস, নাগরদোলা। না গো, মা বকা দেবে দেরি হলে। আরে চলো না, আমার পঙ্কিরাজ থাকতে দেরি কেন হবে? রহিমার বিয়ের পরে খুব একলা হয়ে গেছিলাম, খুব কান্না পেত। ওই সময় অজিত আমাকে ভুলিয়ে দিয়েছিল রহিমার কথা। বলি কি হলো, এখনো বাসন মাজা হয়নি? তোমার মা হতে চলেছি, তাও যদি একটু বিশ্রাম পেতাম। বাপের হাত ছাড়ি, আমার মুখে মুখে কথা হচ্ছে। তোর মুখে এত বড় বড় কথা, দেখি আজ তোকে কে বাঁচে। পালিয়ে এসে কি ঠিক করলাম? মা বাবা জানলে খুব দুঃখ পাবে। কি আছে ওই গ্রামে? কোনো ভবিষ্যৎ নেই, মুম্বাইতে গেলে বুঝবে কত সুবিধে। যখন অনেক টাকা নিয়ে এসে ফিরবে, দেখবে মা বাবা আদর করে ঘরে তুলবে, যত্ন আত্মীয় বেড়ে যাবে। ঠিক বলছো তুমি, বোকামে। মুম্বাইয়ের সেই সুন্দর সুন্দর গল্পগুলো আর রঙিন রঙিন মানুষগুলো আমাকে স্বপ্নের মতো টানতো। অজিতের মুখের সেই হাসিটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এ লড়কি শর্মাতি। ভা
ভাগ্যে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছিলাম। এই বয়সে কেউ মেয়ে বিয়ে দেয়, বাচ্চাটাও বাঁচল না। ভাগ্যিস দায়ের কোপটা মাথায় পড়েনি। আমার গো খুবই ভুল হয়ে গেছে, সফল আর দিদি না থাকলে এটা মারাই যাইতো। পেটের ভাতের জন্য কি পাপি না আমরা করলাম। রহিমা, এখন বলো তো তোমার সাথে কে দেখা করতে এসেছে? কে? এই দেখো, এত দিন পরে রূপসাকে পেয়ে আমার সব দুঃখ যেন এক নিমিষে গায়েব হয়ে গেল। তাহলে বুঝলে বন্ধুরা, অপরিণত বয়সে ভুল করে আমরা কি বিপদে পড়েছিলাম? আমরা সুযোগ পেয়েও সবলে কিশোরী দলের মিটিং এ যেতাম না, এর ফলে আমাদের অনেক তথ্য অজানা থেকে গেছে। যে ভুল আমরা করেছি আমরা চাই না সে ভুল তোমরা করো। তাহলে বন্ধুরা, আমরা সবাই সবলার মিটিং এ যাব তো? সবলা কিশোরী মেয়েদের একটি প্রকল্প। রূপসা আর রহিমা বর্তমানে এই প্রকল্পের একজন সখী ও সহেলী, যারা নিয়মিত কিশোরীদের বিভিন্ন বিষয় সচেতন করে চলেছে।